নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার.কম। তো কেরিয়ার.কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, যেখানে 25,630টি শূন্যপদের নতুন কর্মী নিয়োগ করানো হবে এবং সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবো। কোথা থেকে আমি বিজ্ঞপ্তি পেয়েছি বা কোথা থেকে আমরা জানতে পেরেছি, কীভাবে জানতে পেরেছি, সব তথ্য দিয়ে সাহায্য করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যতন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলও কিন্তু জয়েন হয়ে থাকতে পারো। তো চলো আমরা দেখে নিই সেই বিজ্ঞপ্তি। বন্ধুরা, চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6/11/2022 যে কর্মসংস্থান পেপার, সেই কর্মসংস্থান পেপারে। এখানে আরও অনেক চাকরির বিজ্ঞপ্তি আছে, তোমরা যদি এই পিডিএফ ডাউনলোড করতে চাও আমি ভিডিও লাস্টে বলে দেবো তোমরা কোথায় পাবে পিডিএফ, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে। একদম উপরে দেখো ডান দিকে দেখতে পাবে, স্কুলে 25,630 শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ। তো দ্রুত নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আমি তোমাদের একটা একটা করে দেখানোর চেষ্টা করবো। তাকে এখানে বলেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষক দপ্তর কোন স্কুল শিক্ষক দপ্তর কোন স্কুলে কত শূন্যপদ আছে তা প্রকাশ করে। 29 জুলাই শিক্ষা দপ্তর হাইকোর্টে জানায়, প্রাথমিক শিক্ষক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুলে 25,630 শূন্যপদ আছে। এর মধ্যে নবম দশম শ্রেণী পর্যন্ত স্কুলে শূন্যপদ আছে 13,882, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে শূন্যপদ আছে 5,527। শিক্ষক পদে প্রধান শিক্ষক পদে শূন্যপদ আছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে 2,325, আর প্রাথমিক শিক্ষক পদে শূন্যপদ আছে 3,936। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, উপরে দেওয়া শূন্যপদে নিয়োগ সংক্রান্ত কোনো মামলা নেই, সরকার আইন মেনে ওই সব পদে নিয়োগ করতে পারে। তো এরপরে দেখে মনে হবো আমরা এরপর আমরা এগারো পাতায় চলে এসে দেখতে পাচ্ছি এখানে বলছে, আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে, এরপর ওই মিথ্যা প্রচার করলে আদালত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রাথমিকে কোনো নিয়োগ করা হচ্ছে না, তার হলফনামা নিয়ে 17 আগস্টের মধ্যে হাইকোর্টে জানানোর নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষা দপ্তর যে শূন্যপদের তালিকা দিয়েছে তার মধ্যে উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্যপদ হিসাব নেই। অন্যদিকে লাইব্রেরিয়ান, মাদ্রাসা শিক্ষক, শিক্ষিকা, কলেজ বিদ্যালয়ে অধ্যাপক সহশিক্ষাকর্মী শূন্যপদের তালিকাও নেই। ওই তথ্য থেকে বোঝা যাচ্ছে শিক্ষা দপ্তরে 25,630 শূন্যপদ ছাড়াও আরও কয়েক হাজার শূন্যপদ ফাঁকা রয়েছে। গত কয়েক বছরে টেট বা এসএলএসটির পরীক্ষা না হওয়ার কারণে কত শূন্যপদ সৃষ্টি হয়েছে তার ব্যাখ্যা স্কুল শিক্ষা দপ্তর আদালতে দেয়নি। কলকাতা হাইকোর্টে যে মামলাগুলি চলছে সেগুলি হলো, 1 নম্বর বছর 2014 সালের আপার প্রাইমারি টেট শিক্ষা সংক্রান্ত ক্ষয় কি বলা হচ্ছে, 2016 সালের এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুর্নীতি এসএসসির নিয়োগ সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত বিষয় এবং গোয়া বলা হয়েছে, 2019 সালের পুরনো প্যানেল থেকে অবৈধভাবে নিয়োগের অভিযোগ সংক্রান্ত বিষয় এবং ঘ বলা হয়েছে পুরনো মেধা তালিকা বাইরে থেকে নিয়োগের অভিযোগ সংক্রান্ত বিষয়। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে, এসএসসির সার্ভার রুম খোলার জন্য আবেদন করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সার্ভার রুম খোলার সময় সিবিআই ও এনআইসির অফিসারদের উপস্থিতিতে সার্ভার রুম খুলতে হবে। খুব শীঘ্রই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তার মধ্যে এখানে বলা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের এক আদালতের প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকে যারা যোগ্য বলে বিচারিত হয়েছেন কিন্তু ইন্টারভিউ তার ডাক পাননি তাদের জন্য জমা দেওয়া নির্দেশ আদালত। এখানে কিন্তু জমা কি ঠিক বুঝলাম না, যাই হোক আমরা দেখে নেবে। স্কুল সার্ভিস কমিশন আদালতের সেই তথ্য জমা দিলেই মেধা তালিকা প্রকাশ করবে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ অনুমতি পেতে পারেন। এর জন্য ডেটা রুম খোলার অনুমতিও দরকার। তো এখানে যে ডেটা রুম সেটা যদি খুলে দেয় তার কিন্তু সব তথ্যই জন্য তোমাদের সামনে চলে আসবে। এছাড়াও কর্মশিক্ষা ও শারীরশিক্ষা প্রার্থীদের বিষয়ে আদালতে কোনো রকম মামলা নেই, তাই ওই দুই বিষয়ে 1600 শূন্যপদ দ্রুত নিয়োগের দাবি জানায় কর্মশিক্ষা ও শারীরশিক্ষা প্রার্থীদের প্রতিনিধি দল।
এখানে দেখতে পাচ্ছ যেগুলো তোমাদের আটকে আছে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ 2014 সালের আপার প্রাইমারি ডেট, 2016 সালের নিয়োগ এসএসসি নিয়োগ দুর্নীতি এবং 2019 সালের পূর্ণ প্যানেল, এই তিনটি এবং চার নম্বর হচ্ছে পুরনো মেধা তালিকা থেকে অভিযোগ করেছে যে কিছু বাইরের প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে, এছাড়া কিন্তু তোমাদের তেমন কিছু নেই। তো নতুন যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু তোমাদের এখানে একদম সামনেই দেওয়া হয়েছে, এক নম্বর প্রথম পাতে দেওয়া আছে যে ভ্যাকান্সিটা আছে যেটা রিক্রুটমেন্ট করানো হতে পারে সেটার কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু একদম প্রথম পাতায় দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে শূন্যতাটা আছে তোমাদের আপার প্রাইমারি হাই স্কুল টিচার সেগুলো কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে, এছাড়াও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান এইসব পদেও কিন্তু প্রচুর শূন্যপদ আছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, তোমরা যদি এই কমার্স অপশন পেপার ডাউনলোড করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দেখো লিঙ্ক দিয়ে রেখেছি ডাউনলোড কমার্স অপশন পেপার, সেখান থেকে ক্লিক করে কিন্তু সরাসরি কমার্স অপশন পেপারটি পিডিএফ ডাউনলোড করতে পারবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন চাকরির আপডেট দিলাম, এখানে আরও অনেক চাকরির আপডেট আছে, তোমরা চাইলে কমার্স অপশন পেপারটি ডাউনলোড করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।